নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল, কেপিএস মল হুগলি। চুচুড়া নৈহাটি ফেরি পরিষেবায় শুরু নতুন জেটির পথ চলা। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই মাধ্যমিক পরীক্ষার্থী, আজমির শরীফ থেকে উদ্ধার রিষড়া পুলিশের। এখন আসছি বিস্তারিত খবরে। চুচুড়া নৈহাটি ফেরি পরিষেবায় একটি নতুন জেটির পথ চলা শুরু হল। অন্নপূর্ণা ঘাটের পাশে ওই জলপথে পাশাপাশি দুটি জেটি চলবে। এদিন ভার্চুয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী তারই উদ্বোধন করেন। বুধবার চুঁচুড়া নৈহাটির ফেরি পরিষেবায় একটি নতুন জেটির পথ চলা শুরু হল। এখন থেকে অন্নপূর্ণা ঘাটের পাশে এই জলপথে পাশাপাশি দুটি জেটি চলবে। একই সাথে চুঁচুড়ার তামলিপাড়া ও নৈহাটির বৈষ্ণব ঘাট, চকবাজার চাঁদনী ঘাট ও কাঁচাপাড়া ঘাট এবং হুগলি ঘাট অর্থাৎ ঘোলঘাট ও গরিপার রানীঘাটের ফেরি পারাপারের জন্য পোক্ত জেটি তৈরির শিলান্যাস হল। এর মধ্যে দুটি ঘাটে ফেরি পরিষেবা সচল থাকলেও বেশ কয়েক বছর ধরে ঘোলঘাট থেকে ভুটভুটি পরিষেবা বন্ধ রয়েছে। এদিন ভার্চুয়ালি মাধ্যমে হাওড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই উদ্বোধন করেন। চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে এই কর্মসূচিতে এদিন উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। আপনা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এগুলো করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের সুবিধার্থে এই জেটিগুলো নূতন ভাবে তৈরি হচ্ছে। এই জেটিটা সম্পূর্ণই নূতন তৈরি হয়ে গেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই জেটির উদ্বোধন করবেন। তার সাথে আরো তিনটে জেটি, চামড়িপাড়া জেটি, আমাদের হুগলি ঘাট জেটি এবং যেটা চাঁদনি ঘাট, এই জেটি, এই তিনটেরও আজকে শিলান্যাস হবে। এই যে প্যাটার্ন দেখছেন সেম প্যাটার্নে ওখানেও হবে। এটা সম্পূর্ণই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করছে এবং গঙ্গার এপার ওপারের মানুষের সংযোগ আরো সুন্দর হবে, যোগাযোগ ব্যবস্থা সুন্দর হবে, যাতায়াত ব্যবস্থা সুন্দর হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির উদ্যোগে ত্রিবেণী সপ্তঋষি ঘাটে বিশ্ব শান্তি যজ্ঞ দ্বারা শুরু হলো কুম্ভ স্নানের প্রস্তুতি। এদিন এই এলাকা পরিদর্শন করেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। 2022 সালে মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীর সপ্তঋষি ঘাটে শুরু হয়েছিল কুম্ভ স্নান। শোনা যায়, গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থল এই ত্রিবেণী সঙ্গমে আজ থেকে প্রায় 700 বছর আগে হতো কুম্ভ স্নান, কিন্তু পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। করোনার পর 2022 ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি গড়ে আবার শুরু করা হয় ত্রিবেণীর সপ্তঋষি ঘাটে কুম্ভ স্নান। 3 দিন ধরে ঘাটের উল্টোপারে ত্রিবেণী খেলার মাঠে চলে সাধুদের হোম যজ্ঞ। সেই কুম্ভ স্নানে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাঁশবেড়িয়া পৌরসভা। প্রথম বছরের ব্যাপক সাড়া মেলায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি সিদ্ধান্ত নেয় প্রতি বছর মাঘ সংক্রান্তিতে এখানেই হবে কুম্ভ স্নান। সেই মতো এবছরেও 11, 12 ও 13 ফেব্রুয়ারি ঠিক হয় কুম্ভ স্নানের দিন। তবে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর এই ঘাটের ঠিক উল্টোপারেই রয়েছে একটি স্কুল, যে স্কুলটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসাবে নির্দিষ্ট হয়েছে। পাশাপাশি 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কয়েকদিন আগে সদর মহকুমা শাসকের ঘরে কুম্ভ স্নান নিয়ে একটি সমন্বয় বৈঠক হয়। সেখানে সদর মহকুমা শাসক পরীক্ষা সংক্রান্ত আদালতের নির্দেশ তাদের সামনে তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, এত বড় মেলার ভিড় সামলাতে গেলে ব্যবহার করতে হবে মাইক, আর তাতেই আদালতের নির্দেশকে অমান্য করা হবে। এরপরেই সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে ঠিক হয় এবছরের কুম্ভ স্নান স্থগিত রাখা হবে। কিন্তু পরবর্তী সময়ে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। 3 দিনের পরিবর্তে 1.5 দিনে হবে এই কুম্ভ স্নান। সেই মতো
আজ সকাল থেকে সারাদিন ধরে ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটের পাশে বিশ্বশান্তি যজ্ঞের মধ্যে দিয়ে এবছরের কুম্ভ স্নানের প্রস্তুতি শুরু হলো। পাশাপাশি এদিন হুগলির জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টারের নেতৃত্বে পুলিশ সপ্তর্ষি ঘাট ও ত্রিবেণীর গঙ্গার ঘাট সহ ওই এলাকা ঘুরে দেখেন। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষে এক সদস্য বলেন, মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে তাই আমরা তিন দিনের বদলে দেড় দিনে এই কুম্ভ স্নানের মেলা করব। আচ্ছা, কুম্ভর প্রস্তুতি তো আমরা নিয়েছিলাম 11-12-13, কিন্তু যেহেতু প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, পরীক্ষার ব্যাপার আছে, সেই জন্য আমরা 11 তারিখটা মোটামুটি ক্যান্সেল করে দিয়েছি। ঠিক আছে, তো 11 তারিখ আমাদের সাধুরা যেমন আসছেন আসবে, কিন্তু ওই দিন যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমরা করবো না, যেহেতু যদিও রবিবার তাও আমরা করছি না। এবং 12 তারিখ যেহেতু ঐচ্ছিক পরীক্ষা আছে, যেটা মেন প্রবলেম, সেটা আমাদের, আমরা জানি, আমরা পরীক্ষা দিয়েছি, সেই জন্য ওই দিনও আমরা কি বলে সেকেন্ড হাফ থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তারপরে তারপরে 13 তারিখ হচ্ছে মেন আমাদের প্রোগ্রাম শাহী স্নান, সেটা তো আর ডেট চেঞ্জ করা যায় না, ওটা মাঘী সংক্রান্তিতে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা হবে। দেখুন, সাধু সমাগম আমি আমরা ছোট্ট ইতিহাস বলি, প্রথমবার যখন আমরা করেছিলাম কোভিড পরিস্থিতিতে আমার 55,000 লোক হয়েছিল, তারপর গতবার 8 লাখ লোক হয়েছিল, ভাবুন। এবারে তো সেই রকম এটা সংখ্যা বলা যায় না, মানে স্নানের সংখ্যা বলা যায় না, তবুও আশা করি 8 লাখ তো হবেই, 8 লাখের থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কারণ আমরা এবারে আর সেরকমভাবে প্রচার করি না। শেষের দিকে যে প্রচারটা আমরা করিনি তার কারণ হচ্ছে আমরা চাই যে সুস্থভাবে এই মেলাটা হোক, স্নান মেলাটা হোক, যেহেতু এই পরিস্থিতি, অর্থাৎ এই পরীক্ষার ব্যাপারটা, সেই জন্য যদি দুটো পরীক্ষার ছেলেও না যেতে পারে সেটা তো বড় অপরাধ না, সেই জন্য আমরা আর সেইভাবে মেলাটাকে হোক, শান্তিভাবে স্নানটা হোক, যারা আসবেন আলাদাভাবে আমরা কাউকে ডাকছি না। আর নেমন্ত্রণ যেটা যে ফোন করে আমরা আড়তে হয় ডাকা, সেটা এই মুহূর্তে আর করছি না, সেই জন্য যেটা আগে বলা হয়েছে যারা আসবেন সাধুরা তাদের তো মানে তাদের স্বাগত করতেই হয়। এটাই তাহলে কি এবার বলা যেতে পারে তিন দিনের কুম্ভের জায়গায় দেড় দিনের কুম্ভ শেষ? দুদিন না দেড় দিন, ঠিকই আছে, দেড় দিন। পাশাপাশি বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি জানান, মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই জন্যই বারণ করা হয়েছিল। এবং সেই হচ্ছে বলতে কুম্ভ মানে গত 2 বছর দেখেছি যে চূড়ান্ত উন্মাদনা, এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময়ে পড়েছে বলে স্বাভাবিকভাবেই সেই উন্মাদনাকে মানে স্থিমিত রাখার জন্য বা পরে করার জন্য একটা প্রশাসনিক লেভেল থেকে কথাবার্তা হয়েছিল। কিন্তু যেটা ওনাদের টাইমের মধ্যে পড়ছে, মানে যে সময়টাকে মেনে ওরা করেন সেই সময়টা হচ্ছে তারপরে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তো সেই লেভেলে অথেন্টিক ভাবে সেই রকম পারমিশন না দেওয়া হলেও মানুষের ভাবাবেগ এবং ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে প্রচ্ছন্ন একটা কথা এবং ইয়েস নো এর মাঝখানে দাঁড়িয়ে শুধুমাত্র যাতে ওনাদের ধর্মের যেটুকুন যা কিছু আছে সেইটুকুন পালন করার জন্য যতটুকু যা দরকার সেইটাই কিন্তু করার কথা মৌখিকভাবে ওনারা আবেদন জানিয়েছিলেন, আমাকে বলেছিলেন, আমি সরাসরি পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়েছিলাম এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নেন সে ব্যাপারে তারা কি করেছেন এখনো আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে পৌরসভাগতভাবে তো পরিচ্ছন্নতাই দেখায়, আমি এটাই মূল ব্যাপার। সেক্ষেত্রে আমি যেটা সবার আগে জোর দিয়েছিলাম সেটা হচ্ছে ওপেন ডেফিকেশন যাতে একেবারেই না হয়, যেটা গতবার একটা প্রবলেম ক্রিয়েট করেছিল। ওনারা সেই মর্মে বলেছেন যে প্রচুর বায়ো টয়লেটের ওনারা কোথাও থেকে অর্গানাইজ করেছেন, এই যে বায়ো টয়লেট ওনারা অর্গানাইজ করেছেন, এরপরে রয়েছে যে মানে প্রচুর ভাবে জলের ব্যবস্থা, সেইটা আমি বলেছিলাম ওনাদের পৌরসভাতে অ্যাপ্লাই করতে, ইতিমধ্যে যদি করে থাকেন আমরা নর্মাল যেভাবে সবাইকে জল সাপ্লাই করে থাকি সেইভাবে জল সাপ্লাই করব। আর যাতায়াতের ব্যবস্থা বলতে ওনারা 12 তারিখ বিকেলবেলা মাইক বাজানোর কথা আমাকে বলেছেন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে, আমার কাছে যতটুকু জানিয়েছিলেন সেটাও আমি আমার এন্ড থেকে কোনো কিছু বলিনি যে হ্যাঁ ওই দিন মাইক বাজাতে পারেন, কারণ তার মধ্যে আবার উচ্চ মাধ্যমিকও রয়েছে। এবার সেক্ষেত্রে যদি ওনারা কোনো একটা লিমিটেড
স্পিকারের জায়গার মধ্যে বক্স বাজান এবং সেটা যদি একদম লো সাউন্ডে থাকে সেক্ষেত্রে খুব প্রবলেম করবে না বলে মনে হয়। এবং ওনারা বলেছেন যে যা কিছুই আছে সেটা 13 তারিখে অবশ্যই ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে যদি ওনারা করেন তাহলে পৌরসভাগতভাবে যেটুকুন সহযোগিতা করার দরকার, যেহেতু পৌরসভার মধ্যে মানুষ আসবেন মানে ওনারা আমাদের অতিথি হয়ে আসবেন, সেইটুকুন আমাদের এন থেকে করতে হবে এটাই। অপরদিকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কল্যাণ সরকার জানান, সম্প্রতি পুলিশের রদ বদল হয়েছে, আমরা সকলেই নতুন এসেছি তাই এলাকা সম্পূর্ণ ঘুরে দেখলাম। বলি আমরা প্রত্যেকই মানে অল্প সময় হয়েছে ইয়েতে এসেছি, আমাদের জায়গাটা সম্বন্ধে নিজেদের অবগত হওয়াটা একান্তই দরকার, কারণ জায়গা সম্বন্ধে আইডিয়া না থাকলে আমরা আর কি পরিষেবা দেবো। সেটাই বেসিক্যালি আমাদের এটা একটা মানে রুটিন ভিজিট ছিল যেটা আমরা প্রত্যেক জায়গায় করে থাকি, কোথাও ইয়ে করলে জায়গাটা সম্বন্ধে অবগত হওয়ার জন্য। হ্যাঁ, আমাদেরকে সেই সময় তো আমাদের পরিষেবা দিতে হবে এবং সেটা আমরা আর কতটা ভালোভাবে দিতে পারবো সেটা নিশ্চয়ই আমরা এরপরে এই ভিজিটের পরে পর্যালোচনা করবো। কুম্ভর ঘাট দেখলেন, কোন রকম কি মনে হচ্ছে এই মুহূর্তে ত্রুটি আছে? দেখুন, এটা আমাদের ফার্স্ট ভিজিট, আরো অনেক ভিজিট হবে, জাস্ট একটা ওভারভিউ নেওয়া হয়েছে। ঠিক আছে, যারা পুরনো এখানে আছেন, আরো আমরা যেভাবে আর কি কাজ করি, আমাদের যে এসওপি আছে সেটা নিয়ে আরো ইনডেপথ অ্যানালিসিস করার আগে এটা নিয়ে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করতে পারি। প্রচার কমিটি বলছে প্রায় 10 লক্ষের উপরে লোক আসবে এরকম বলছে। এই ইনফরমেশনটাও আমি আপনার কাছ থেকে পেলাম, এটা নিয়ে নিশ্চয়ই আমি আমার যে প্ল্যানিং স্টেজ থাকবে মানে প্ল্যানিং প্রসেস থাকবে সেটাতে ইয়ে করবো আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কঠিন বজ্র নিষ্কাশন কেন্দ্রের উদ্বোধন আয়োজিত হলো। উদ্বোধন করেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য। পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক। পান্ডুয়া জিটি রোড সংলগ্ন রেগুলেটেড মার্কেটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অন্তর্ভুক্ত হুগলি জেলার পান্ডুয়া ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা সহ জেলা পরিষদের অন্যান্য পদাধিকারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস সহ পান্ডুয়া পঞ্চায়েত সমিতি ও হুগলি জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা। এদিন পান্ডুয়া ব্লকের মোট 16টি গ্রাম পঞ্চায়েতে মোট 50টি বর্জ্য নিষ্কাশন কার্যে ব্যবহৃত গাড়ির উদ্বোধন করা হয়। জানা যায় আগামী দিনে এই গাড়িগুলি পঞ্চায়েত এলাকার সমস্ত বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য নিয়ে নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে পৌঁছে দেবে। এদিন এখান থেকেই পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবং হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্রেরও উদ্বোধন হয় ভার্চুয়ালি মাধ্যমে। অনুষ্ঠান শেষে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, দেখুন বাড়ি বাড়ি আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থায় আমরা দুটো পার্ট দেখি, একটা পচনশীল একটা অপচনশীল। আমাদের বাড়ি বাড়ির সামনে আমাদের দুটো করে বালতি থাকবে, একটা সবুজ বালতি একটা নীল বালতি। সবুজ বালতিতে আপনার পচনশীল বস্তুগুলো পড়বে আর অপচনশীল বস্তুগুলো যেগুলো কঠিন বর্জ্য সেগুলো নীল বালতির মধ্যে পড়বে। সেখান থেকে আমাদের ই কার্ডকে সংগ্রহ করে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিট আছে সেই ইউনিটে গিয়ে সেগুলো ফেলবে, সেখান থেকে জৈব সার উৎপন্ন হবে এবং যেগুলো কঠিন বর্জ্যগুলো থেকে রিসাইক্লিং হয়ে নতুন নতুন জিনিস তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই পোস্টারে রাজনৈতিক তরজা শুরু শ্রীরামপুরে। হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্রকে চাই। এই কথার নিচেই বন্ধনীতে লেখা হয়েছে, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি বৈদ্যবাটি শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে এমনই পোস্টার। যদিও কে এই ধরনের পোস্টার ফেলেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে লকেটের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। বিজেপির বক্তব্য, এটা তৃণমূলের চক্রান্ত।
দেখুন, আমার দেখা নেই, আপনাদের সংবাদের মাধ্যমে জানতে পারছি বৈধবাটি সারা পুলিশে লকের দিকে কিছু পোস্টার দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের। তারা যেহেতু এই চোরেদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন, তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটদির নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে। আসলে লকেটদি আমাদের নেত্রী, তিনি হুগলির সম্মানীয় সাংসদ, তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। এ বিষয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সহ সভাপতি অসিত মজুমদার বিজেপির অভিযোগ উড়িয়ে বলেন, লকেট যেখানেই দাঁড়াবে সেখানেই হারবে। শুনছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে, যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাটার্জিকে আমরা চাইছি না, বাংলায় 42টাই তৃণমূল জিতবে, লকেট কোথায় পালাবে, বিধানসভায় হেরেছে আমার কাছে, আর এখানে দাঁড়ালে তো 5 লক্ষ ভোটে হারবে, ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর। আরে পশ্চিমবঙ্গে 42টা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ঘোরে। কল্যাণ ব্যানার্জির কাছে লকেট যদি যায় বিজেপি হারাবে, আমাদের হারাতে হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাকাতির আগে পুলিশের জালে 4 যুবক। চুচুড়া থানার অন্তর্গত প্রিয়নগর সংলগ্ন নন্দীরমাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আজ তোলা হলো আদালতে। ডাকাতির আগে পুলিশের জালে 4 ডাকাত। ঘটনাটি চুচুড়ার। গতকাল চুচুড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, চুচুড়া থানার অন্তর্গত প্রিয়নগরের কাছে নন্দীর মাঠে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বেশ কিছু যুবক। খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে যায়। পুলিশ আসছে দেখেই যুবকরা পালাতে শুরু করে। তাদের মধ্যেই 4 যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালির রড, দড়ি। পুলিশের জেরায় তারা স্বীকার করে ডাকাতির উদ্দেশ্যে এদিন তারা জড়ো হয়েছিল, এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত 4 যুবক হল মঙ্গল বাগ, মঙ্গল হালদার, আকাশ দাস ও প্রকাশ দাস। এরা সকলেই চুচুড়া থানা এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। গ্রেপ্তার হওয়া 4 যুবককেই বুধবার তোলা হল চুচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ 2 মাধ্যমিক পরীক্ষার্থী আজমির শরীফ থেকে উদ্ধার রিষড়া পুলিশের। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন।
প্যারে হর খুশি প্যারে জিসনে পায়া হে ওহি তেরে ফুল জেসা খিলা প্যারে গলতি হে প্যারে ধোকা হে প্যারে খতি পায়া হে দেখো ফির না করে না গেলা প্যারে নি ধড়কনো কি কাহানি হে প্যারে হে হাসি দাসনা প্যারে আশকো Hotel Mahal Restaurant and Banquet 25% discount on food till 20th January 2024 AC room AC restaurant free Wi-Fi full AC banquet and conference hall call for booking 9330274275 Hotel Mahal Restaurant and Banquet Mirbar Chinsura Enjoy a weekend at Veda the paradise of peace a home away from home yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hokshishwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. তারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা মাদকাসক্ত কর্মে বা ব্যবসায় বাধা প্রেমী বা বিবাহের জটিলতা বিচ্ছেদ বশীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায় নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই বেসিক হোম নার্সিং সেমি আইসিইউ হোম নার্সিং আইসিইউ হোম নার্সিং 24 ঘন্টা ডাক্তার প্রশিক্ষিত নার্স প্যাথোলজি সার্ভিস সম্পূর্ণ আইসিইউ সেটআপ কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই বিশদে জানতে আজই কল করুন হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সপ্রেস মনে রাখবেন নর্থপুক জুটমিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সপ্রেস রং বেরঙের বেড কভার বিভিন্ন রকমের শাড়ি চুড়িদার কুর্তি লেডিস ব্যাগ পাঞ্জাবি কাশ্মীরি স্টোল শান্তিতে শান্তিনিকেতন বুটিক আর পাবেন গিফট আইটেম এছাড়া কসমেটিক্সও আছে আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম ফোন করুন অথবা সরাসরি চলে আসুন যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়
প্রোপাইটার সুনিতা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। আন্তর্জাতিক মানের কিউরান কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিউরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলা ফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। বিরতির পর ফিরে এলাম খবরে। বাড়ি থেকে নিখোঁজ দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করল রিষড়া থানার পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে রাজস্থানের আজমির শরীফ থেকে তাদের উদ্ধার করা হয়। গত 29 জানুয়ারি রিষড়ার 5 নম্বর ওয়ার্ডের আরএন সারোডের বাসিন্দা দুই মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয়। সহপাঠী বন্ধুদের জানায় পড়তে যাবে না, জেরক্স করাতে যাবে। তারপর খাবারের দোকানে যায়, সেখান থেকে আর খোঁজ মেলেনি তাদের। দুই ছাত্রীর মোবাইলও বন্ধ ছিল। ওই দিন রাতেই 10:30 নাগাদ ছাত্রীরা বাড়িতে ফোন করে জানায় তারা বিপদে আছে, তাদের বাঁচাতে। এরপরেই ফোন বন্ধ হয়ে যায়। এরপরই ছাত্রীর পরিবার রিষড়া থানার দ্বারস্থ হন। রিষড়া থানার পুলিশ ছাত্রীদের ছবি দিয়ে অন্যান্য থানাকে জানায়। জিআরপিকেও মেসেজ করে দেওয়া হয়। ছাত্রীদের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বর্ধমান দেখানো হয়। পূর্ব ও পশ্চিম বর্ধমান পুলিশের কন্ট্রোল রুমেও জানানো হয়। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগির নিজে গুরুত্ব দিয়ে বিষয়টি খোঁজ নিতে শুরু করেন। পরদিন জানা যায় রাজস্থানের আজমের শরীফে রয়েছে ওই দুই ছাত্রী। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে চন্দননগর পুলিশ কমিশনারে। দুই ছাত্রীকেই উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়। রিষড়া থানার একটি টিম রওনা দেয় আজমের শরীফের উদ্দেশ্যে। আজ সকালে তাদের ফিরিয়ে আনল পুলিশ। আজ দুই ছাত্রীকে উত্তরপাড়া হোমে পাঠানো হয়। রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বলেন, দুই ছাত্রী রিষড়ার একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আমরা ভেবেছিলাম হয়তো অপহরণ হয়েছে। পরে জানা যায় মাধ্যমিকের প্রস্তুতি না হওয়ায় তারা পালিয়ে গিয়েছে। তিনি চন্দননগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিতে ভুললেন না। ওরা প্রিপারেশন ঠিক করে নেই, এই জন্য ওরা পালিয়ে গেছিল। কিন্তু আমি দেখলাম মানে সিপি সাহেব থেকে নিয়ে যারা পুলিশরা যেরকম এই ব্যাপারটাকে খুব সিরিয়াস নিয়েছে, সিপি সাহেব নিজে এসেছিলেন রিষড়া থানায়। আমি ওনার সঙ্গে মিট করেছিলেন, কেড়েছিলাম। উনি বলেছিলেন আমাকে, দেখুন দেখালে তো কিডন্যাপিং রকম হয় না কিছু, কিন্তু যদি এইটা ওরা প্রিপারেশন ঠিক করে নেই, এই জন্যে আমাকে আগেই বলেছিলেন কে আমি আপনাকে বলছি, দেখবে ওদের মাধ্যমিক এক্সামে ভালো করে প্রিপারেশন করে নেই, তার জন্য ওরা পালিয়েছে। আপনারা দেখে নেবেন, এটাই খবর পাবেন। আমরা দেখলাম ঠিক সেম উনি যে বক্তব্য বলেছিলেন আমাকে সেরকম সেম হয়েছে। ওনার যা তৎপরতা ছিল, উনি খুব এই ব্যাপারকে সিরিয়াস নিয়ে রিষড়া থানায় এসে বসে সব এ করেছেন, চেষ্টা করেছেন, তাই জন্য আজকে পুলিশে এই জন্যেও আজকে মেয়েরা পাওয়া গেছে। মেয়েরা ভালো করে রিষড়া থানায় এসছে, এখন হোমে বোধহয় যার নিয়ম আছে হোমে পাঠিয়েছে। কোথায় গিয়েছিল জানেন? ওরা আজমের শরীফ চলে গেছিল। আজমের শরীফ দরগাহের ভিতরে গিয়ে ওখানে দরগাহ থেকে ওখানে ইয়ে করেছে, পেয়েছে। ওদের রিষড়া থানা ভালো কাজ করেছে। তারপরে আমি এটাও বলবো, পুলিশ কমিশনার যেরকম এই ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছেন, ও নিজে রিষড়া থানায় এসছেন, এসে বসে সব ব্যাপারটা নিজে দেখেছেন, ওসির সঙ্গে কথা বলে উনি নিজে চেষ্টা করেছেন কি মেয়েটা কী করে পাওয়া যায় তাড়াতাড়ি। ওদের এক্সাম আছে, উনি খুব চেষ্টা করেছেন, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, রিষড়া থানাকেও ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির হুগলির সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মশালা আয়োজিত হল হুগলির সাংগঠনিক জেলা কার্যালয়ে।
ভারতীয় জনতা পার্টি হুগলির সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মশালা আয়োজিত হলো। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, হুগলির সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার, নমিতা নায়েক, দোলা সোরেন, পার্থ নারায়ণ বৈদিক, সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত, হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সকল কর্মীরা। হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে এদিন সকালে এই কর্মশালা আয়োজিত হয়। তৃণমূলের কাজ দিচ্ছে মোদি, লুচ্ছে দিদি, মোদিজি দিচ্ছেন এই সেলফ হেল্প গ্রুপ, লোন দিচ্ছে, তাদের ট্রেনিং দিচ্ছে, তাদেরকে স্বনির্ভর করছে। আর দিদি বিজেপির যারা কার্যকর্তা আছে তাদেরই ঢুকতে দিচ্ছে না, এটা নিয়ম। দিদি তাই করছে, পাঠাচ্ছে বিভিন্ন কেন্দ্রের প্রকল্প সাধারণ গরিব মানুষের জন্য। আর দিদির যারা ভাইরা আছে মিষ্টি মিষ্টি ভাইরা তারা পকেটে করছে, আর দিদির কাছে তাই লভ্যাংশ ভাগ যাচ্ছে 25-50, এটা সবাই জানে। পরবর্তী সময় কি করবেন এই গোষ্ঠীর? পরবর্তী সময়ে এর উত্তর এই গোষ্ঠীর লোকেরাই দেবে 2024-এ, চিন্তা করবেন না। মানুষ বুঝে গেছে, বুঝে গেছে জনতা আসল সেই মনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। চুচুড়া নৈহাটি ফেরি পরিষেবায় শুরু নতুন জেটির পথ চলা। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই মাধ্যমিক পরীক্ষার্থী, আজমির শরীর থেকে উদ্ধার রিষড়া পুলিশের। হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।